Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wa salamu ala ashrafil anbiya'i wal mursaleen Wa ala alihi wa sahabihi asma'in A'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Shammanito darshok srotabrindo bhai ebong bonera Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Amra Allah subhanahu wa ta'alar afront onugroher shukr adai kori jini protidinkar moto ajo ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা বিগত পর্বে আমরা আপনাদের সামনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোকপাত করেছি আমরা সর্বশেষ আপনাদের সামনে যে কথা আলোচনা করেছি তার ভিতরে আমরা এটাই আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করেছি তা হচ্ছে এই যে তাকওয়ার দাবি হচ্ছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা আর যখন কোনো বান্দা কিংবা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তার ভয়ের উৎস রূপে গ্রহণ করেন তখন তিনি সারা পৃথিবীর কোনো কিছুকে আর পরোয়া করেন না বরং সারা পৃথিবী তখন তাকে ভয় পায় আর তিনি পরিপূর্ণ রূপে নির্ভয় হয়ে যান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই প্রভাবের কারণে তিনি তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি সমূহকে তিনি চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে ইসলামের আন্ডারে পদানত করে দিয়েছিলেন এবং ইসলামের শ্রেষ্ঠত্ব এবং তার বড়ত্বর তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হতে পেরেছিল সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা রাখতে চাচ্ছি যে হাদিস রাসূলের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার ভূমিকা কেমন ছিল অর্থাৎ ইলম হাদিসের প্রচার প্রসার শিক্ষাদানের ব্যাপারে অথবা এর সংকলনের ব্যাপারে তার কতখানি তার কাছে এটা কতখানি গুরুত্ববহ ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় গ্রন্থাকারে হাদিস সংগ্রহের প্রয়োজন হয় নাই আর যেহেতু তখন অনবরত কোরআনে কারীম নাজিল হচ্ছিল যার জন্য কোরআনে কারীমের কোনো কথার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন মিলে না যায় একত্রিত না হয়ে পড়ে সে কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকেই অত্যন্ত সাবধানতা অবলম্বন করেছিলেন এবং হাদিস লিপিবদ্ধ করতে তিনি নিষেধ করে দিয়েছিলেন আমরা জানি আজকের মতো এরকম কাগজ সেই জামানায় ছিল না অথবা এখন যত সুন্দর উপকরণ তৈরি হয়েছে এরকম কোনো কিছুকে সংগ্রহ করে রাখার মতো তেমন কিছু ছিল না যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিপিবদ্ধ করার ব্যাপারে তিনি আপত্তি জানিয়েছিলেন আর তাছাড়া তেমন প্রয়োজনও ছিল না এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলের মাঝে ছিলেন যখনই উম্মতের কোনো কেউ কোনো কারণে কোনো কিছু বোঝার ব্যাপারে তারা যখন সমস্যার সম্মুখীন হতেন তখন তারা ছুটে আসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তিনি তাকে তার ব্যাখ্যা শিক্ষা তাকে তিনি বোধগম্য করে দিতেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে আসীন হলেন তখন ইসলামী রাষ্ট্রের পরিধি ক্রমান্বয়ে বাড়তে থাকলো এবং নতুন নতুন সমস্যা দেখা দিল তখন তিনি যে কোনো সমস্যা কিংবা প্রশ্নের সম্মুখীন হলে তিনি সাহাবীদেরকে ডাকতেন এবং এরপরে তিনি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তার সমাধান করতেন তাই তখন থেকেই হাদিস সংগ্রহ লিপিবদ্ধ করার ব্যাপারে কিছুটা প্রয়োজন দেখা দিতে লাগলো কিন্তু দ্বিতীয় খোলাফায় রাশিদিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ইসলাম যখন বিভিন্ন দেশে দেশে অতি দ্রুত প্রসার লাভ করতে থাকলো এবং বিভিন্ন জাতি ধর্মের লোকেরা ইসলামে প্রবেশ করতে থাকলো সুতরাং স্বাভাবিকভাবেই তখন নানাবিধ প্রশ্নের সূত্রপাত হতে থাকলো এবং ইসলামের আলোকে তার সমাধান কি এটা জানার জন্য সকলের ভিতরই এক প্রবল উৎসুক্য দেখা দিতে থাকলো সে পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগী হলেন সাহাবারা তাকে পরামর্শ দিলেন এবং তখন তিনি তার ফরমান সমূহ এবং তিনি যাদেরকে বিভিন্ন দিকে পাঠাতেন তাদেরকে তাদের উদ্দেশ্যে কোনো চিঠি কিংবা কোনো ফরমান লিখে দিলে তার মাঝে তিনি হাদিসের উল্লেখ করতেন বিভিন্ন মাসলা মাসায়েল এর সূত্র তিনি উল্লেখ করতে গিয়ে হাদিসের কথা বলতেন এভাবেও তিনি হাদিস প্রসারের জন্য ভূমিকা রেখেছেন তবে তিনি হাদিসের
ব্যাপক প্রচারের ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন, যাতে মানবীয় দুর্বলতার কারণে, স্মৃতির স্বল্পতার কারণে কেউ যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ভুল কথা যেন না বলে ফেলেন। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যাহা বলি নাই তা যে আমার নামে চালিয়ে দেবে সে আমার কেউ নয়, এবং কেয়ামতের দিন সে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। যার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও হাদিস বর্ণনার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন, এবং তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকেও সর্বোচ্চ সতর্কতা রক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে চাইতেন যে প্রত্যেকটি মানুষ কোরআনে কারীমের মতো তারা যেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ থেকেও হেদায়েত লাভ করতে পারে। কিন্তু সুযোগের সীমাবদ্ধতা হেতু তিনি যতক্ষণ চাইতেন ততক্ষণই তার পক্ষে করা সম্ভব হতো না। তারপরও তিনি হাদিসের প্রসার প্রচার কল্পে তিনি দুইটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার একটি ছিল, তিনি তার সকল চিঠি এবং ফরমানে হাদিসের কথা উল্লেখ করতেন, এবং তার নিযুক্ত কর্মকর্তাবৃন্দ গভর্নরদেরকে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় নসিহত করতেন, এবং তার সকল নসিহতই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতো, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় তার যে পদক্ষেপ ছিল সেটা হচ্ছে এই, তিনি হাদিসের উপরে বিশেষজ্ঞ যেসব সাহাবে কেরাম ছিলেন, সকল সাহাবাই হাদিস সম্পর্কে কম বেশি ধারণা রাখতেন, কিন্তু এরপরও যারা হাদিসের উপরে ইলমে হাদিসের উপরে সর্বোচ্চ জ্ঞানী ছিলেন, অভিজ্ঞ ছিলেন, তাদেরকে তিনি ইসলামী রাষ্ট্রের বিভিন্ন প্রদেশগুলাতে তাদেরকে নিযুক্তি দান করে পাঠিয়েছিলেন। যেমন আমরা জানতে পারি হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাদিসের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি। তাকে তিনি কুফাবাসীদেরকে হাদিস শিক্ষাদানের জন্য তাকে তিনি কুফাতে প্রেরণ করেছিলেন, এবং আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন কুফার গভর্নর হিসেবে তিনি পাঠালেন, তখন তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ সেখানে প্রকাশ করলেন এই বলে যে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তোমাদের গভর্নর করে পাঠিয়েছেন, আমাকে তিনি দায়িত্ব দিয়েছেন আমি যেন তোমাদের মাঝে কোরআন এবং সুন্নার প্রচার প্রসার এবং এই ব্যাপারে তোমাদেরকে যেন প্রশিক্ষণ দিতে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তিনি বসরাতে পাঠালেন হযরতে আব্দুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রখ্যাত সাহাবাদেরকে, বসরাবাসীদেরকে হাদিসের উপরে প্রশিক্ষণ দানের জন্য তিনি তাদেরকে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন। এছাড়াও তিনি সিরিয়াতে তিনি পাঠালেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে পাঠিয়েছিলেন, সেই সিরিয়াবাসীদেরকে হাদিসের উপরে তাদের প্রশিক্ষণ দানের জন্য। এরপর তিনি মিশরে পাঠিয়েছিলেন আরজান ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদেরকেও তিনি পাঠিয়েছিলেন যেন মিশরবাসীকে তারা যেন যোগ্যতা এবং দক্ষতার সাথে স্বভাব সুলভভাবে তাদের জীবনের আচরণের উপরে হাদিসের প্রভাব সৃষ্টি করার জন্য তিনি তাদেরকে পাঠিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসারী, এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার হৃদয়ে সর্বোচ্চ মহাব্বত এবং সর্বোচ্চ সম্মানবোধ তার ভিতরে বিরাজিত ছিল, যার কারণে তিনি সর্বদাই সতর্ক থাকতেন যেন কোনো মানুষ, কোনো সাহাবারা তাদের মুখ থেকে, তাদের জবান থেকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো ভুল বক্তব্য যেন উচ্চারিত না হয়, যে কারণে তিনি হাদিস গ্রহণ করার ব্যাপারেও তিনি অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করতেন, এবং হাদিসের প্রচারের ব্যাপারেও তিনি কঠোর নীতি অবলম্বন করতেন। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের জন্য কুফার গভর্নর আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অত্যন্ত ব্যস্ত ছিলেন। এই পর্যায়ে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে সালাম দিলেন এবং ভিতরে আসার অনুমতি চাইলেন, কিন্তু কোনো জবাব না পেয়ে তিনি পুনরায় সালাম দিলেন এবং ভিতরে আসার অনুমতি চাইলেন। এবারও জবাব না পাওয়ায় তিনি তৃতীয়বারেও সালাম প্রদান করলেন এবং ভিতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রবল ব্যস্ততার কারণে তিনি সালামের জবাবও দিতে পারলেন না এবং অনুমতি দিতেও তিনি সক্ষম হলেন না। এ পর্যায়ে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যস্ততা মুক্ত হলেন, তখন তিনি লোক মারফত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে ডেকে আনলেন এবং তিনি তাকে প্রশ্ন করলেন যে, তুমি ফিরে গেলে কেন? হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে তোমরা কোথাও গেলে, গৃহে প্রবেশ করতে হলে তোমরা বাইরে থেকে সালাম দিবে
এরকম তিনবার সালামের পরও যদি অনুমতি না মেলে তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে না, ফিরে যাবে, যার কারণে আমি ফিরে গিয়েছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আবু মুসা সারিকে ধরলেন এবং বললেন, তুমি যে কথা আমাকে বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, এটা যে তার পক্ষ থেকে তুমি পেয়েছো তার প্রমাণ পেশ করো, নতুবা তোমাকে আমি শাস্তি প্রদান করব। আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চেষ্টা করে আরেকজন সাহাবিকে আনলেন এবং সেই সাহাবিও এই হাদিসের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তির ব্যাপারে তিনি সত্যায়ন করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু মুসা আসারিকে মুক্ত করে দিলেন এবং বললেন যে আমি আসলে প্রমাণ করতে চেয়েছি যে তুমি তোমার কথার ব্যাপারে সত্যতা প্রদান করতে পারো কিনা, কতখানি তোমার স্মৃতির ব্যাপারে তুমি মজবুত। এই কথা শ্রবণ করার পর হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে উমার, তুমি এইভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তুমি শাস্তি প্রদান করতে চাও? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, আসলে আমি চেয়েছি যে প্রত্যেকটা সাহাবা যেন সচেতনতার সাথে, দায়িত্বপরায়ণতার সাথে তারা যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন, যে কারণে এরকমটা আমি করতে চেয়েছিলাম। এমনকি এই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ব্যাপারে একটি হাদিসের কথা বলেছিলেন, তখন তিনি তাকেও ধরেছিলেন এবং তাকেও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে তার জন্য প্রমাণ দাখিল করতে হয়েছিল। আসলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন কোনো হাদিস যদি একজন ব্যক্তি বর্ণনা করে তার যে গুরুত্ব হয়, যদি একাধিক কিংবা ততোধিক ব্যক্তি সেই হাদিসের জন্য সত্যায়ন করে, সাক্ষ্য প্রদান করে, তবে সে হাদিসের গুরুত্ব অত্যন্ত বেশি হয়। তিনি এটাই চাইতেন যাতে মানুষ যেন মনগড়াভাবে কোনো কথা হুজুরের নামে বলে না ফেলে, এবং তিনি এটাও চাইতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন তার প্রতিটি শব্দ যেন সাহাবে কেরাম দায়িত্ব নিয়েই যেন প্রকাশ করতে পারে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন হাদিস গ্রহণ করার ব্যাপারে সতর্ক ছিলেন, হাদিসের প্রচার প্রসারের ব্যাপারেও তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। একবার তিনি একটা বাহিনী ইরাকের দিকে প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করলেন। সেই বাহিনী যখন ইরাকের পথে রওনা হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাহিনীর সাথে চলতে থাকলেন। বেশ কিছু দূর তিনি চলে গেলেন, এরপরে তিনি প্রশ্ন করলেন, তোমরা কি জানো তোমাদের সাথে আমি এইভাবে চলছি কেন? তখন এক সাহাবি বললেন যে আপনি আসলে আমাদের সম্মান দেওয়ার জন্য এরকম করছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে তা তো বটেই, কিন্তু আসলে আমি চাচ্ছি এই যে তোমরা যে এলাকায় যাচ্ছ সে এলাকার মানুষেরা মধুমক্ষিকার মতো গুঞ্জন করে কোরআনে করিমকে তারা তেলাওয়াত করে, তারা আল্লাহ পাকের কালামকে অত্যন্ত গুরুত্ব দেয়, তোমরা সাবধান থেকো তাদের মাঝে, তোমরা যেন হাদিসের প্রচার এত বেশি করে ফেলো না যার কারণে মানুষেরা কোরআন ছেড়ে দিয়ে তারা হাদিসকেই সব থেকে বেশি আঁকড়ে ধরে, এরকম যেন না হয়, বরং তারা যাতে কোরআন হেফজের ব্যাপারে, কোরআন মুখস্থ করার ব্যাপারে, তার শিক্ষা দীক্ষার ব্যাপারে যেন তারা সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং তারপরে তারা হাদিসকেই যেন গুরুত্ব দেয় সেটা বোঝার জন্য এই ব্যাপারে তোমরা সতর্ক থেকো। এই যে বাহিনীকে তিনি প্রেরণ করলেন তার ভিতরে এক ব্যক্তি ছিলেন কোরাস বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যখন তিনি চলে গেলেন, এরপরে যখন ইরাকের লোকেরা তাদেরকে সাহাবাদেরকে পেয়ে তাদেরকে ধরল এবং বলল যে মেহরবানি করে আপনারা আমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনান, তখন কোরাস বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, আমরা খামোখা তোমাদের সামনে হাদিস বর্ণনা করব না। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রশ্ন করা হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন পরিস্থিতি কোরআন এবং সুন্নার প্রসারের ব্যাপারে অনেক সুন্দর হয়ে গিয়েছিল, কাগজপত্র তখন দেখা গিয়েছিল, এরকম পরিস্থিতিতে এক ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও কি আপনারা এরকম ব্যাপক হারে হাদিসের প্রচার প্রসার করতেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিয়েছিলেন, না, সেই সময় যদি এরকম ব্যাপক হারে হাদিস আমরা বলতাম তবে সে কারণে আমাদেরকে উমারের বেত্রাঘাত খেতে হতো। সম্মানিত ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, সাহাবে কেরামদের ভিতরে যারা হাদিস বিশেষজ্ঞ ছিলেন প্রত্যেকের ব্যাপারেই তার সতর্ক নজর ছিল, তারা যেন দায়িত্বের সাথে, সতর্কতার সাথে, সচেতনতার সাথে তারা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রকাশ প্রচার প্রসার যেন তারা করেন। এদিকেই ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বোচ্চ লক্ষ্য। আমরা আরও দেখতে পাই যে হাদিসের প্রচার প্রসার অতিরিক্ত করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধ করেছিলেন এবং এভাবে তিনি চেষ্টা করতেন যেন প্রত্যেকে দায়িত্ব সচেতনভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রচার এবং প্রসার যেন ঘটান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আন্তরিকভাবে চাইতেন যে হাদিসের প্রচার প্রসার হোক প্রতিটি মানুষ যেন ইলমে হাদিস অর্জন করে তারা যাতে নিজেদের জীবনকে গঠন করতে পারেন এজন্য তিনি মাঝে মাঝে বলতেন যে আমার যদি এই ভয় না থাকতো যে হাদিস বর্ণনা করতে গিয়ে কোনো ভুল করে ফেলি কি না এই ভয়টা যদি না থাকতো আমি তোমাদের সকলের চাইতে অধিক হাদিস বর্ণনা করতাম এতে আমরা বুঝতে পারি তিনি নিজের ব্যাপারে যে ব্যাপারে ভয় করতেন অন্য ভাইদের ব্যাপারেও তিনি সেই ভয় পোষণ করতেন এবং তিনি এরকম কাজও করেছেন যে তিনি তার এই সতর্কতার কারণে আমরা তার আমলে যে হাদিসগুলো পেয়েছি সংকলিত সংগৃহীত যে হাদিসগুলো পেয়েছি এবং তার পরবর্তীতে যে হাদিসগুলো সংগৃহীত এবং সংকলিত পেয়েছি এর ভিতরে আকাশ আর জমিনের পার্থক্য আমরা দেখতে পাই তার সময়কার হাদিসগুলোর ভিতরে যতখানি সতর্কতা যতখানি মজবুতির যতখানি মজবুত তথ্য যেভাবে সাজানো আছে ওই রকম আমরা অন্যগুলোর ব্যাপারে ততখানি পাই না যদিও সেগুলোও তাদের নিজস্ব স্থানে অত্যন্ত গৌরবান্বিত অত্যন্ত মহিমান্বিত তাতে কোনো সন্দেহ নাই সম্মানিত ভাই এবং বোনেরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সতর্ক পদক্ষেপের কারণে পরবর্তীতে আমরা দেখি যারাই হাদিস বর্ণনা করেছেন তারা এতক্ষণই সতর্ক থাকতেন যে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বর্ণনা করতেন ভয়েতে দায়িত্বের অনুভূতিতে তার চেহারার বর্ণ পর্যন্ত পরিবর্তিত হয়ে যেত এই অবস্থা পরবর্তীকালের উম্মার ভিতরেও সংক্রমিত হয়েছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা দেখতে পাই তিনি তার ছাত্রদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকের পাশে বসে তাদেরকে তিনি হাদিস শেখাতেন একদিন তার ছাত্ররা দেখতে পেলেন যে হাদিস বর্ণনাকালীন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কখনো লাল কখনো কালো কখনো নীল কখনো ফ্যাকাশে এরকম হয়ে যাচ্ছে কিন্তু ছাত্ররা আদবের কারণে হাদিস বর্ণনাকালীন কোনো প্রশ্ন করেননি পরবর্তীতে যখন হাদিস বর্ণনা শেষ হয়ে গেল তখন ছাত্ররা প্রশ্ন করলেন ইমাম মালিককে যে উস্তাদ আপনি যখন আমাদের সামনে হাদিস বর্ণনা করছিলেন আমরা দেখতে পেলাম আপনার চেহারার বর্ণ পরিবর্তিত হচ্ছিল কারণ কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আমার ছেলেরা ও আমার ছাত্ররা শোনো আমি যখন হাদিস বর্ণনা করি তোমাদের সামনে তখন একটি পাহাড়িয়া বিচ্ছু কিংবা একটি সর্প আমার পোশাকের ভিতরে প্রবেশ করে আমার শরীরের এক জায়গায় নয় দুই জায়গায় নয় বেশ কয়েক জায়গায় দংশন করেছে সে বিষের যন্ত্রণায় অসহ্য হয়ে আমার চেহারার বর্ণ এরকম বিভিন্ন রং ধারণ করছিল তখন ছাত্ররা বললেন যে আপনি তাহলে হাদিস বন্ধ করে দিতেন এবং আমাদেরকে বলতেন তাহলে আমরা সেই বিচ্ছুটাকে বের করে দিতাম ইমাম মালিক রাহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন ও ছেলেরা শোনো আমি যখন হাদিস বর্ণনা করছিলাম আর ওই বিচ্ছু যখন আমাকে দংশন করছিল আমি চিন্তা করলাম আমি হাদিস বর্ণনা করছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সেই হাদিস আমি বর্ণনা করছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজায়ে আতহারের পাশে বসে আর সেই হাদিস বর্ণনা করতে গিয়ে সামান্য বিচ্ছুর দংশনে অতিষ্ঠ হয়ে আমি যদি হাদিস বন্ধ করে দিতাম তাহলে আমার ভয় হলো কিয়ামতের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে বলতেন ইমাম মালিক তুই সামান্য একটা বিচ্ছুর দংশন সহ্য করতে না পেরে আমার হাদিসের সাথে বেয়াদবি করেছিস এই ভয়তে আমি হাদিস বন্ধ করি নাই বরং বিচ্ছুর ক্রমাগত দংশন আমি সহ্য করেছি সম্মানিত ভাই এবং বোনেরা এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সতর্কতা অবলম্বন করেছিলেন তার প্রভাব কত সুদূর প্রসারী ছিল এতে কোনো সন্দেহ নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ঘটনা এরকম আছে যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একত্রিত হয়ে বসেছিলেন হঠাৎ করেই কোনো একটা প্রয়োজনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে বিদায় নিয়ে একটু বাইরে গেলেন কিন্তু হুজুর আর ফিরতেছেন না এর কারণে সাহাবাদের ভিতরে একটা শঙ্কা দেখা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো বিপদে পড়লেন তখন সাহাবিদের মধ্য থেকে সর্বপ্রথম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সন্ধানে তিনি বের হলেন এবং একজন আনসারি সাহাবার বাগানের চারিপাশে তিনি খোঁজ নিলেন এবং বাগানের ভিতরে প্রবেশ করার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন কিন্তু এমন কোনো পথ তিনি খুঁজে পেলেন না অবশেষে তিনি একটি নালা পথে তার ভিতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করলেন এবং গিয়ে তিনি দেখতে পেলেন সেই বাগানের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা রয়েছেন তখন তিনি হুজুরকে সালাম দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আবু হুরায়রা তুমি এখানে কেন এলে তখন সব ঘটনা আবু হুরায়রা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা দিলেন সাহাবেদের
উৎকণ্ঠার বিষয় তাকে না পেয়ে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইটি পাদুকা তিনি আবু হুরায়রার হাতে প্রদান করে বলছেন, আবু হুরায়রা তুমি আমার এই পাদুকা দুটি নিয়ে বের হয়ে যাও এবং গিয়ে এই বাগানের পিছনে তুমি যাকেই দেখতে পাবে তাকে এই সুসংবাদ শোনাবে যে তোমাদের ভিতরে যারা পবিত্র কালেমে তাওহীদের শিক্ষা স্বীকৃতি প্রদান করবে এবং এই তাওহীদের উপরে এই পবিত্র কালেমার উপরে যাদের আন্তরিক বিশ্বাস থাকবে সে অবশ্যই আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হাদিস শ্রবণ করে তিনি বের হলেন এবং গিয়েই প্রথমে তার সাক্ষাৎ হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, আবু হুরায়রা তোমার হাতে এই পাদুকা দুটি কার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, পাদুকা দুটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তিনি এই দুটি আমাকে দিয়ে বলেছেন, আমি যেন যাকে পাই তাকে যেন এই সুসংবাদটা শোনাই। এ বলে তিনি যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বললেন, যে ব্যক্তি পবিত্র তাওহীদের কলেমার স্বীকৃতি প্রদান করে এবং এর উপরে যে আন্তরিক বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি। কথাটি শোনা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে একটা থাপ্পড় কষে দিলেন এবং বললেন, তুমি চলে যাও, খবরদার এই কথা আর বলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠি কি পড়ি বাঁচি কি মরি এইভাবে দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি এই কথাটি বললেন। এদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে তিনিও হুজুরের সামনে গিয়ে উপস্থিত হলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন, উমর তুমি এরকম কাজ করলে কেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মেহরবানি করে এই রকম স্বাধীনতা আবু হুরায়রাকে দিবেন না, কারণ এই কথা যদি সর্বত্র সকল শ্রেণীর মানুষেরা শোনে তাহলে লোকেরা কাজ বাদ দিয়ে তখন এই সহজ পথ ধারণ করবে, এতে আমাদের ক্ষতি হবে বলে আমি আশঙ্কা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একমত পোষণ করলেন এবং বললেন, উমর তাহলে ঠিক আছে, লোকদেরকে তাদের কাজের জন্যই ছেড়ে দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আমরা দেখতে পাচ্ছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমত হয়েছিলেন। কেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে এই হাদিসটা বর্ণনা করেছিলেন তারা সকলেই ছিলেন ইসলামের পূর্ণাঙ্গ অনুসারী এবং তারা ইসলামের সকল শিক্ষার ব্যাপারে তারা পূর্ণ সচেতন থাকতেন। তাদেরকে তিনি পুরস্কার স্বরূপ এই সুন্দর সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু সমস্যা কি ছিল? পরবর্তীতে যে সমস্ত লোকেরা ইসলামে প্রবেশ করলো তাদের ভিতরে ইসলামের কমতি থাকার কারণে, ইসলামের জ্ঞানের ব্যাপারে তাদের কম জানার কারণে তাদের ভিতরে আশঙ্কা এটা ছিল যে তারা হয়তো এই হাদিসের অপব্যাখ্যা করে ফেলবে এবং তারা হয়তো মনে করবে এটাই যে অর্থাৎ মুখে মুখে যদি আমরা কয়েকবার কলেমা শরীফ উচ্চারণ করি তাহলে আমরা নিশ্চিত বেহেশতে চলে যাব। এই আশঙ্কার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সতর্কতা অবলম্বন করেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সতর্কতার ব্যাপারে তিনি সম্মতি প্রদান করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের আলোচনায় আমরা এটা শেষ করতে পারিনি, পরবর্তী আলোচনার ভিতরে আমরা খানিকটা এই ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করব। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত আলোচনা থেকে প্রকৃত হেদায়েত লাভের তৌফিক যেন দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।